এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। এক বছর অন্তর অন্তর এই টুর্নামেন্টের সুবাদে এশিয়ার দলগুলোর মিলন মেলা বসে। এবারের এশিয়া কাপটা লঙ্কা থেকে উড়ে গেছে মরুর দেশে, আর যেখানেই দুই দেশের দুই তারার দেখা হয়ে গেল এভাবেই। বাংলাদেশের সাকিব আল হাসান আর পাকিস্তানের বাবর আজমের এই আড্ডা, দুজনের কথোপকথনের দৃশ্য তো এখন নেট দুনিয়ায় ক্রিকেট অনুরাগীদের জন্য বয়ে এনেছে ভিন্ন আনন্দের এক খোরাক। টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে নাম্বার থ্রি আর নাম্বার নাইনের দুই দলের দুই স্টার, একজন টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান আর একজন টি টোয়েন্টির নাম্বার টু অলরাউন্ডার। দুই দলের দুই অধিনায়ক শিরোপা জয়ে চোখ দুজনার, এক দল টি টোয়েন্টি ক্রিকেটে পরাশক্তি আর এক দল নতুন সূচনা করার চেষ্টায়। তবে রণাঙ্গনে নামার আগে একটু আড্ডায় মেতে উঠলেই বা ক্ষতি কী? আজ পর্দা উঠছে বহুল কাঙ্ক্ষিত 15তম এশিয়া কাপের। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মরুর বুকে বইতে শুরু করছে চার ছক্কার গগন কাঁপানো তাণ্ডব। ছয় দলের টুর্নামেন্টের এই আসরে প্রথম ম্যাচ থেকেই বিশেষ নজর থাকবে বাংলাদেশের। প্রতিপক্ষ দুই দলের লড়াই দিয়েই যে শুরু এশিয়া কাপ। বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে ওঠাটা কতটা চ্যালেঞ্জিং, চলুন সেদিকেই একটু খোঁজখবর নিয়ে আসা যাক। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ দলের চেয়ে সেই ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে রশিদ নবীরা, অন্তত পরিসংখ্যান তাই বলে। এ পর্যন্ত টি টোয়েন্টিতে এই দুই দল মুখোমুখি হয়েছে আটবার, যার ভেতর পাঁচটাতেই জয় আফগানদের। সংযুক্ত আরব আমিরাত বেশ পরিচিত নবীদের, এ পর্যন্ত মরুর এই দেশে 38 ম্যাচ খেলেছে দলটি, যার ভেতর 28 ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। যদিও নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের মতন বড় দলগুলোর বিপক্ষে জেতা হয়নি এই মাঠে, তবে ছোট দলগুলোর বিপক্ষে জয় ও ভেনুগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে উঠতেই পারে আফগানরা। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ সারজায়, এই মাঠে 13 টি টোয়েন্টি ম্যাচের মধ্যে 10টাতেই জিতেছে রশিদ নবীরা, সর্বোচ্চ 215 রান আর সর্বনিম্ন 90 রান করেছে দলটি। অপরদিকে বাংলাদেশ এই মাঠে দুই ম্যাচে দুটিতেই হেরেছে, অবশ্য এত সমীকরণের ভিড়ে আশার আলো রয়েছে। আরব আমিরাতে সারজার এই মাঠেই গত টি টোয়েন্টি বিশ্বকাপে বড় ইনিংস করতে পেরেছে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে 171 আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 139। আফগানিস্তানের পর বাংলাদেশের মিশন শ্রীলঙ্কা। মরুর দেশে লঙ্কানদেরও খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আমিরাতে 13 টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দলটি, যার ভেতর 6 ম্যাচে জয়, 7 ম্যাচে পরাজয়। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে টি টোয়েন্টিতে খুব বেশি সফলতা নেই শ্রীলঙ্কার, 3 টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে জয় একটিতে। যদিও দুবাইয়ের এই মাঠে একমাত্র টি টোয়েন্টিতে বাংলাদেশ 73 রানেই অল আউট হয়ে গিয়েছিল। পরিসংখ্যান যাই বলুক না কেন, টি টোয়েন্টি যে বড়ই অনিশ্চয়তার খেলা, ম্যাচের দিনটা যেই কাজে লাগাতে পারবে জয়টা তো তাদেরই। বাংলাদেশ দলে সাকিব, মুশফিক, রিয়াদদের মতন অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, আছে বিচিত্র বোলিং বিভাগও, তাই সব প্ল্যান মাঠে এক্সিকিউট করতে পারলে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের ওঠাটা কঠিন হবে না। তবে দলগত পারফরমেন্স না দেখাতে পারলে আবারও ফিরতে পারে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপেরই চিত্র।